অনেক সময় আমাদের অনেকে বলে অমুক ব্যক্তি অপয়া। এ ব্যাপারে একটা মজাদার ঘটনা রয়েছে। কোনো একজন ব্যক্তি ইরাক থেকে আমাদের এখানে ফিরে চলে আসেন। সেই সময় ইরাকে কোনো এক রাজার শাসন চলছিল। ওই ব্যক্তি চলে আসার কিছুদিন পরেই ইরাকে বিদ্রোহ দেখা দেয়। সেখানের শাসক নিহত হয় এবং তার অধীনস্থ আরও কয়েকজন নিহত হয়। যাই হোক, আমাদের কোনো একজন আমির বললেন এই ব্যক্তিকে যে আপনি ইরাকবাসীর জন্য অপয়া, আপনি শুধুমাত্র ওখান থেকে চলে আসার কারণেই ইরাক ধ্বংস হয়ে গেছে। তখন এই ব্যক্তি বললেন, হে আমির, বিষয়টি যদি এমনই হয় তাহলে আপনি আমাকে ইয়াহুদিদের নিকটে পাঠিয়ে দিন। আপনার কোনো যুদ্ধাস্ত্র লাগবে না, বিমান লাগবে না, কোনোরূপ কামান লাগবে না, কিছুই লাগবে না। আমি শুধুমাত্র ইয়াহুদিদের নিকটে যাব, কিছুদিন থাকবো, আবার ফিরে চলে আসব। বরং বিষয়টি সম্পূর্ণই আল্লাহর হাতে, আল্লাহ যেভাবে লিপিবদ্ধ করবেন সেভাবেই হবে। আমি কারোর সাথে কোথাও সফর করছি, রাস্তায় কোনো কিছু ঘটতেই পারে, যাই ঘটুক এটা কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার সবকিছুই কল্যাণকর। সুতরাং অশুভ মনে করা শিরকে আসগর কখনো শিরকে আকবরেও পৌঁছে যায়।